ও খালামা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করেন খালামা আর কিছু না আর কই তোমরা আজকে গ্যাস নাই আজকে গ্যাস নাই এলে লালকে চুলা দিয়ে রান্নাছি এলে লালকে চুলা দিয়ে রান্না করতেছেন ও ও তো কি রান্না করতেছেন এগুলা কি হ্যাঁ এগুলা কি এগুলা হ্যাঁ এগুলা কি আমার এত সুন্দর রেসিপি আপনার এত সুন্দর রেসিপি রাখেন এখন কি কি রান্না করতেছেন বলেন কি রেসিপি রান্না করেন সুন্দর ভাবে নিজের হাতে রাঁধছেন তো এখন কি কষাইতেছেন এগুলা এগুলা কি কি কত রাঁধুনি বসছে রে ও তাই কি টক রান্না করতেছেন মাছ দিয়ে ও এটা কি মাছ পুঁটি মাছ ও তরকারিটা তো সেই কালার হয়েছে হ্যাঁ এক মিনিট হলুদ লবণ দিতে হবে না দিছি তো হলুদ লবণ তো সব দেওয়া হয়েছে দেখা যায় একবার সব এটার মধ্যে ঢালি না না সব দেওয়া লাগবে না ও সুন্দর হয়েছে রান্না এখন চুলাটা কি নিবে গেল হ্যাঁ তো উঠেন আমি চুলাটা ধরাই দিই উঠেন পাখাটা একটু সাজিয়ে দিই আচ্ছা আমি আমি চুলাটা ধরাই দিচ্ছি আপনি উঠেন আপনি এই ধোয়া সহ্য করতে পারতেছেন না বুঝতে পারছি জানি আমি রান্নাটা শেষ করে দিই আপনার আপনি একটু রেস্ট নেন চেয়ারের মধ্যে বসে একটু রেস্ট নেন ঠিক আছে আমি রান্নাটা করে দিচ্ছি পরে যাওয়ার সময় কয়টা খাইয়ে যাবো না আপনাদের বাসায় টক দি খেতে খাইতে ইচ্ছা করতেছে আচ্ছা তো আপনি একটু বসেন হ্যাঁ বসেন রান্নাটা শেষ করি ও খালাম্মা আসেন এদিকে এই যে চুলা ধরে গেছে এখন রেস্ট নেন এখানে আমি রান্নাটা শেষ করি ঠিক আছে আর একটু পানি নিয়ে আসেন তাড়াতাড়ি করে পানি নিয়ে আসেন আমি রান্না দেখতেছি আপনার না খালাম্মা রান্না তো এখনো হয় নাই আপনার থেকে তো মাত্রই বসলাম রান্না করতে তো দেখি রান্নাটা হয়েছে কিনা এই যে হইতেছে আস্তে আস্তে একটু লাড়া দিয়ে যাই লাড়া দেওয়া লাগবে না হইতেছে হোক আস্তে আস্তে হোক পানি দেওয়া লাগবে আর একটু পানি আনছে আচ্ছা নিয়ে আসেন আল্লাহ এই মাটিটা মুট করে ধরতে যাবো কেন রান্না করতেছি না এখানে খালাম্মা রান্না মনে হয়ে গেছে তাড়াতাড়ি আসেন